মন্দির নগর হিসাবে পরিচিত বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় এই বিষ্ণুপুর মল্লরাজাদের রাজধানী হিসাবেও পরিচিত ছিল। মল্লরাজাদের আমলে বিষ্ণুপুরের মাধবগঞ্জ ও কৃষ্ণগঞ্জের রথযাত্রা উৎসব সবথেকে বিলাসবহুল এবং নজরকাড়া ছিল। পেপেলেকান্নায় মানুষের ভিড় সমাগম হতো সে সময়, কিন্তু বিলাসবহুল রথযাত্রা এখন অতীত। তবে আজও পূর্ণ রীতিনীতি মেনে সাড়ম্বরে এই দুই জায়গায় রথ উৎসব পালিত হয়। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই রথ উৎসব দেখতে। মল্লরাজাদের আমল থেকে শুরু করে বর্তমান সময়ের বিষ্ণুপুরের এই রথযাত্রা সম্পর্কে জানিয়েছেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী। ঐতিহাসিক রথের আনন্দে সকলকেই তিনি স্বাগত জানিয়েছেন। মল্লরাজাদের রথ বহু আগে থেকেই প্রতিষ্ঠিত। বিষ্ণুপুর যেহেতু পর্যটন নগরী, ঐতিহাসিক নগরী, এই নগরীতে দুটো রথ হয় আমাদের এখানে। সর্বসাকুল্যে তিনটে হয়, কেননা আমাদের এগারোপাড়া, আটপাড়া এবং আমাদের রাজদরবারের যে রথ, সেই রথ চিরাচরিত প্রথা অনুযায়ী হয়ে আসছে। এবং বিষ্ণুপুর মানুষের মধ্যে যে আবেগ, যে উন্মাদনা, গত দুবছর রথ হয়নি, আপামর বিষ্ণুপুরবাসী ছাড়াও বিভিন্ন জায়গা থেকে পর্যটকরাও এবারে বিষ্ণুপুরে ভিড় করেছেন এই রথ দেখার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের রথ যাতে করে পর্যটনের ক্ষেত্রেও মানচিত্র যাতে স্থান পায়, তার জন্য আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম করে পাঠাচ্ছি, যে টোটাল বিষ্ণুপুরে যে যে জায়গাতে রথের অনুষ্ঠান হয় সেটাকে তুলে ধরার জন্য দেবভোগ থেকে শুরু করে, রাজভোগ থেকে শুরু করে, বাদ্য বাজনা, শোভাযাত্রা, লাইট, বিষ্ণুপুরের যে রাজপথ পরিক্রমা করে এই দুটো রথের যে কমিটি, সেই কমিটি তারা আপ্রাণ চেষ্টা করছে। এবং আশা করি অন্যান্য বারের থেকে এবারে রথ আরও ভালো হবে, আরও সুন্দর হবে এবং পর্যটনের মানচিত্রে বিষ্ণুপুর একটা নজির গড়বে। করোনার জেরে গত দুবছর সেভাবে রথ উৎসব পালিত না হলেও এবছর সেই আনন্দ ফিরে পাওয়ার বেজায় খুশি সকল দর্শনার্থী। খুব ভালো লাগে যে আগের মতো যে রথ হচ্ছে, দুবছর এতদিন করোনার জন্য বন্ধ ছিল। হ্যাঁ, খুব ভালো লাগে যে এত মানুষের ভিড়, হ্যাঁ এত ইয়ে, খুব আনন্দ হচ্ছে। রথে তো পুজো দিচ্ছি, এখন এসে যে পুজো দিচ্ছি, হ্যাঁ জানবো, তারা তো খুব ইচ্ছা আছে, দুবছর হয়নি। হ্যাঁ, খুব ভালো লাগছে, ঠাকুরের কাছে যাই যে এইভাবেই যেমন রথ হয় প্রত্যেক বছর, হ্যাঁ করোনা যেমন ভালোভাবে মানুষ সুস্থ থাকে, হ্যাঁ এইভাবেই যেমন রথ হয়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।